وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله، والذين آمنوا أشد حبا لله. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولاده والناس أجمعين. সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ভাতৃমণ্ডলী, এমন একটি দিবসে টুঙ্গীর এই মসজিদে খুতবার জন্য দাঁড়িয়েছি যেই দিনটা বিশ্বের মানচিত্রে ভালোবাসা দিবস নামে খ্যাত। এটাকে ভ্যালেন্টাইন ডে বলা হয় এবং বিশ্ব ভালোবাসা দিবস রাত 12টা থেকে শুরু হয়েছে। ইসলামের মূল্যায়ন এবং অবমূল্যায়নটা কি, এই মর্মে আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিমের সুরাতুল আল বাকারার 165 নম্বর আয়াত এবং জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারকা থেকে আপনাদের সম্মুখে বুখারী মুসলিম অর্থাৎ মুত্তাফেকুন আলাইহির একটা হাদিস সংক্ষিপ্ত আকারে তেলাওয়াত করেছি। মূলত ভালোবাসা ইসলাম স্বীকৃত, ভালোবাসা ইমানের একটা গুরুত্বপূর্ণ বিষয়ও বটে। গুরুত্বপূর্ণ বিষয় মানে ভালোবাসা না থাকলে ইমানের পরিপূর্ণতা হয় না, ভালোবাসা থাকতেই হবে। কিন্তু সেই ভালোবাসা মোমেনদের জন্য আল্লাহ কেন্দ্রিক এবং রাসূল কেন্দ্রিক। যত ভালোবাসা আছে সব ভালোবাসাটাই আল্লাহ এবং তার রাসূলকে ঘিরে হবে। সব ভালোবাসা জায়েজ আছে। সব ভালোবাসা বলতে যে যাদেরকে আমরা ভালোবেসে থাকি এই ভালোবাসাটা জায়েজ। যেমন মাকে ভালোবাসি, এটা জায়েজ। পিতামহকে ভালোবাসি, এটা জায়েজ। স্ত্রীকে ভালোবাসি, এটা জায়েজ। সন্তানকে ভালোবাসি, এটা জায়েজ। মোমেন মোমেনকে ভালোবাসে, এটা জায়েজ। এই ভালোবাসাগুলো আল্লাহর ভালোবাসার পরে প্রবাল হবে না। গুরুত্বপূর্ণ একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনে কারিমের 2 নম্বর সুরার 165 নম্বর আয়াতে বলছেন: আমিনান্নাসি মাইয়াত্তাখিদু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ এরকম আছে যারা মানুষকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো করে, সবাই না। আল্লাহ বলছেন অমিনান নাস, সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, মানুষের মধ্যে কিছু মানুষ এরকম আছে যেই মানুষগুলো মানুষকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো করে। এরপরে আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু, ইমানদারদের কথা এরপরে বলছে। আগে বলছে মানুষের কথা, সারা পৃথিবীর মানুষের কথা,
এটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের কথা বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদার হচ্ছে তারাই যারা আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। এই ভালোবাসা দিবস হিসাবে পালন করার নয়, এ ভালোবাসা সর্বক্ষণিক, শয়নে স্বপনে উঠা বসায় তাজিব ও তামাদ্দুনে সর্বক্ষেত্রে সর্বকাজে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি মোমেন হৃদয়ে প্রবাল না হয় তাহলে সে ইমানদার নয়। ইমানদার হতে গেলে সব ভালোবাসার পরে আল্লাহর ভালোবাসা প্রবাল হতে হবে। একটা নারীর প্রতি ভালোবাসাকে কেন্দ্র করে সারা ওয়ার্ল্ডে ভালোবাসা দিবস তৈরি হয়েছে। এটা অমুসলিমদের সংস্কৃতি, এটা মোমেনদের সংস্কৃতি না, এটা মুসলিমদের সংস্কৃতি না। মুসলিমরা অমুসলিমদের সংস্কৃতিকে গ্রহণ করতে পারে না, তার কারণ মুসলিমদের কাছে কোনো জিনিসের অভাব নাই। ভালোবাসা ইসলামে স্বীকৃত, ইসলাম ভালোবাসাকে স্বীকৃতি দেয়, কিন্তু ইসলাম যেভাবে স্বীকৃতি দিয়েছে সেভাবে মানতে হবে, তাহলে মুসলিম থাকা যাবে। ইসলাম মানা মানে আত্মসমর্পণ করা, ইসলামে আত্মসমর্পণ, ইসলাম যেভাবে ভালোবাসতে বলেছে সেভাবে ভালোবাসাই হচ্ছে ইসলাম, আর যেভাবে ইসলাম বলে নাই সেভাবে ভালোবাসার অনুমোদন ইসলাম দেয় না। মান তাশাব্বাবি কওমিন ফাহুয়া মিনহু, যে যে দলের সাথে যেই যাদের সাথে তার সম্পর্ক হবে, মুশাবাহাত হবে, তাদের সাথে তার হাসর হয়ে যাবে। যার সাথে তার ভালোবাসা তার সাথে তার কিয়ামত। আল মারউ মা মান আহাব্বা, বুখারী শরীফ হাদিস, যার সাথে তার ভালোবাসা তার সাথে তার কি কিয়ামত। ভালোবাসতে যে গলায় রশি দেবেন, ফ্যাঙ্কা ফাঙ্কার সাথে ঝুলে যাইবেন, নায়ক ভালোবাসতে যায় পাঙ্খায় ঝুলছে, শেষ পর্যন্ত কিয়ামতের ময়দানে একসাথে উঠবে। যেই ভালোবাসা দিবসকে আপনি ফলো করছেন মোমেন মোমেনা হয়ে পুষ্প অর্পণ করছেন, দেন না স্বামী স্ত্রীকে ফুল দেন, এই দিবসে দেন না, প্রত্যেক দিন দেন, মাঝে মাঝে নিয়ে আসেন, ফুল ফুল আইনে দেবেন, সমস্যা কি? ফুল তো ভালো জিনিস, আপনার প্রিয়কে আপনি ভালোবাসার খাতিরে তাকে ফুল দেন, অন্য কিছু দেন, ভালো কিছু দেন, মোহাব্বত বাড়ান, কোনো সমস্যা নেই। মোহাব্বত হি দুনিয়া, মোহাব্বত হি দিন হ্যায়, মোহাব্বত নেই হ্যায় তো কুছ ভি নেই হ্যায়। মোহাব্বত থাকতেই হবে, ভালোবাসা থাকতে হবে, হুব থাকতে হবে, তবে ইশক ইসলাম গ্রহণ করে না। ইশকের ভিতরে পাগলামি আছে, যেটাকে বলে প্রেম। প্রেম বাংলা ভাষা বলে প্রেম, আব্বারে বলে আব্বারে ধরে বলে আব্বা আমি আপনাকে ভালোবাসি, আম্মা আমি আপনাকে ভালোবাসি, আব্বা আম্মা খুশি হয়ে যাবে। যদি আম্মারে জড়ায় ধরে বলে আম্মা আমি আপনাকে প্রেম করি, হবে না, এটা চলবে না, পাগলামি চলবে না। পাগলামির কোনো স্থান ইসলামে নাই, ইসলামে কোনো পাগলামি নাই। পাগল ছাগলের বিধানই আলাদা, মাজজুব। গতকালকে একজনে আমার নতুন বইটা বেরোয়েছে, প্রকাশক আমার পরে খেপে গেছে, বেহেশতে দেওরের প্রকাশক, আপনারা অনেক বয়সে বেহেশতে দেওর পাইছেন না, বেহেশতে দেওর ভূমিকাতে সেরেক লিখছি না, ভূমিকাতে সেরেক। তো ওই যে বেহেশতে দেওর ভূমিকা, উনি ওনাকে নাকি সদর সাহেব হুজুর সত্ত্বাধিকারী দিয়ে গেছে, এখন বলছে যে আমাকে সত্ত্বাধিকারী দিছে, আপনি এটা সোলেমানি বুকের উদ্ধৃতি কেন দিচ্ছেন? আমি বললাম যে আপনাকে সত্ত্বাধিকারী দিয়েছে আর সোলেমানি বুক এদেশে বই ছাপায় বিক্রি করে, আপনি কেস করেন? তাই বললাম আপনারটার ভূমিকা তো সেরেক আছে। তাই বললাম আমাকে বলছে কোথায় সেরেক আছে, আমি বললাম আপনার থানবীর জন্মবৃত্তান্ত নিয়ে যে কাহিনীটা লিখছেন ওটা তো, তা বলছে ওটা তো একটা মাজজুবের ঘটনা। মাজজুব মানে কি জানেন? পাগল। মাজজুব মানে কি? তাই বললাম যে মাসাইলের কিতাবের ভিতরে ভূমিকাতে মাজজুবের ঘটনা, পাগলের ঘটনা কেন নিয়ে আসছেন? পাগলের ঘটনার সাথে ইসলামের কি সম্পর্ক? পাগলের পরে ইসলামের কোনো বিধান নাই, শরিয়াত নাই। শরিয়াত বর্তায় যতক্ষণ পাগল পাগল থেকে ফিরে আসে, তার ব্রেন যখন ঠিক হয়ে যাবে তারপরে শরিয়াতের হুকুম বর্তায়। যতক্ষণ পাগল থাকে তারপরে কোনো শরিয়াত নেই, ওর পরে না সলাত আছে, না সিয়াম আছে, না হজ আছে, না যাকাত আছে, না ওর ভালোবাসা আছে, না ওর কিছু আছে, ওর কোনো কিছু নাই। পাগলের জন্য কোনো বিধিবিধান ইসলামে? যে পাগল ওর সব সব মাপ, ওরে আল্লাহ জ্ঞান দেয়নি, বিবেক দেয়নি, ওর ব্রেন আল্লাহ নষ্ট করছে, মানে আল্লাহ ওরে পাগল বানাইছে। তো পাগল বানাইছে আল্লাহ তো জালেম না যে ওর পরে হুকুম ছাপাই দেবে আল্লাহ। এই জন্য শরিয়াত নির্ধারণ করেছে, পাগল যতক্ষণ সুস্থ না হবে ততক্ষণ পর্যন্ত তারপরে শরিয়াত নাই, ঘুমান্ত ব্যক্তি যতক্ষণ ঘুমে থাকবে ততক্ষণ তারপরে শরিয়াত নাই।
বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আমার ওই আপনার ওই যে বইটা নতুন ছাপছে ওই বইটার ভিতরে দলিলগুলো দেওয়া হয়েছে, দেখে নেবেন ওখানে। পাগলের পরে ওই সময় পর্যন্ত শরিয়াত বর্তায় না যতক্ষণ সুস্থ না হয়, ঘুমান্ত ব্যক্তির পরে ওই সময় পর্যন্ত শরিয়াত বর্তায় না যতক্ষণ সে ঘুমে থাকে, নাবালেক যতক্ষণ পর্যন্ত বালেক না হয় ততক্ষণ পর্যন্ত তারপরে শরিয়াত বর্তায় না। এই তিনটা সহি সুন্না দ্বারা স্বীকৃত। অথচ ইশকে পাগল হয়ে যায়, ধর্মের নামে ইশকে পাগল হচ্ছে, আল্লাহর জন্য ইশক করতেছে, আল্লাহর ইশকে ডুবে যে ফানা ফিল্লা হয়ে যাচ্ছে, ভালোবাসায় অতিরঞ্জিত করে, ভালোবাসায় অতিরঞ্জিত করে এই পৃথিবীর মুখে সর্বপ্রথম শিরিক সংগঠিত হয়েছিল হযরত নূহ আলাইহিস সালামের যুগে পাঁচজন সৎ ব্যক্তিকে কেন্দ্র করে। ভালোবাসা ইসলাম স্বীকৃত, তবে ভালোবাসায় গুলু করতে ইসলাম নিষেধ করে, অতিরঞ্জিত করে বাড়াবাড়ি করতে নিষেধ করে ইসলাম। ইসলাম বাইন্ডিংস দিয়েছে, যাকে যতটুকুন স্টেজ দেওয়া হয়েছে তাকে ততটুকুন ভালোবাসা। নবীকে ভালোবাসতে বাসতে আল্লাহর দরবারে নেওয়া যাবে না, আল্লাহর স্টেজে পৌঁছানো যাবে না। ইমামকে বেশি ভালোবেসে নবীর স্টেজে নেওয়া যাবে না। আল্লামা হালি বলছেন, ইমাম ও কা রুতবা নবী সে বাড়ায়, নবী কো জো চাহে ইলাহ কর দিখায়। কিছু লোক ইমামরে বাড়াইতে বাড়াইতে নবীর উদ্দিনিক রসুল্লার হাদিস দেখাইলে আমাদের ইমাম, আমাদের মাঝাবের ইমাম এটা তো বলে নাই, এটা তো আমাদের মাঝাবে স্বীকৃত না। রসুল্লার হাদিসের সামনে ইমামকে প্লেস করা যায়? ওর ভিতরে ইমাম প্রীতি এত বেশি হয়েছে সে রসুল্লাহকে উপেক্ষা করে ইমামের কলকে, ইমামের আকোয়ালকে, আকোয়ালের রেজাল্টকে, ব্যক্তি বিশেষের মতামতকে রসুল্লার কথার সামনে প্লেস করছে। কেন? এটা তো কোনো যৌক্তিকতা নাই, তার কারণ রসুল্লাহ তো নিজের পক্ষ থেকে কথা বলে না, বললেও বলে দেয় যে এটা আমার ব্যক্তিগত ব্যাপার। রসুল্লাহ যতক্ষণ দিনের কথা বলে ততক্ষণ সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হয়ে কথা বলে। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিহা, নবী কথা বলে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হয়ে। দিনের সম্পর্কে যত কথা বলে তা সব আল্লাহর কথা, নবীর নিজস্ব কোনো কথা না। এই জন্য মূল ভালোবাসার কেন্দ্রবিন্দু ইসলামের কাছে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য হাদিসে আছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে আল্লাহর উদ্দেশ্যে ঘৃণা করে। কাউকে ঘৃণা করলেও আল্লাহর উদ্দেশ্যে করতে হবে, আল্লাহর জন্য করতে হবে, কাউকে ভালোবাসলেও আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আল্লাহর জন্য প্রেম হয় না, আল্লাহকেও প্রেম করা যায় না, রসুলকেও প্রেম করা যায় না। আর এই প্রেম ইসলামে স্বীকৃত নয়, যে অবৈধ প্রেম। বিবাহের আগে অবৈধ মিলামেশা, লিভ টুগেদার, আর কত কিছু তৈরি হয়েছে এখন, এই সব ভাষাই তো আমরা জানি না। খবর পত্রিকায় আপনাদের কাছ থেকে যেটা দুটো একটা শুনি, আমরা এই সম্পর্কে জ্ঞানই রাখি না। আজকে ভালোবাসা দিবস, এই দিবসের কী দেখি আমি কিছুই জানি না, আসার সময় শুনলাম তা বললাম তাহলে তো আজকের আজকের একটা টপিক বানানো উচিত। পূর্ব কোনো প্রস্তুতি নাই আমার, হঠাৎ করে আমাকে এই বিষয়টা দেখলাম যে আজকের প্রেক্ষাপটেটা, আর প্রেক্ষাপটে খুতবা দেওয়াটা তো জরুরি, এই জন্য আমি এটাকে জরুরি মনে করে এটা বলতেছি যে মোমেনরা কাকে ভালোবাসবে, কেমনে ভালোবাসবে, কতটুকুন ভালোবাসা। আল্লাহ বলছে, আমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ এরকম আছে যারা মানুষকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মতো করে, আল্লাহকে ভালোবাসার মতো করে ভালোবাসা যাবে না, এটা ইমানদারের কাজ না। এরপরে আল্লাহ বলছে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ইমানদার হচ্ছে তারাই যারা আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। মাকে ভালোবাসা যাবে, কিন্তু মা যদি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে তো মাকে ওখানে ভালোবাসা যাবে না। মা যদি কয় নামাজ পড়া যাবে না, ওই মার কথা শোনা যাবে না। বাপ যদি কয় সালাত পড়া যাবে না, তাহলে ওই বাপের কথা শোনা যাবে যাবে না। মা বাপ যদি আল্লাহর পথ থেকে বাধা দেয় মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 24 নম্বর আয়াতে বলতেছেন, কুল ইন কানা বাউকুম, আল্লাহর ভালোবাসায় বাধা যেগুলো আল্লাহ গুইনে গুইনে বর্ণনা করছে কোরআনে কারিমে সূরা তাওবা আয়াত নম্বর কত? 24। আল্লাহ বলছে, কুল, হে নবী আপনি বলুন। কোরআনে যত জায়গায় কুল শব্দ আসছে সেখানে আল্লাহ তার নাবিকে সম্বোধন করছে, নাবিকে বলছে আপনি বলুন। আল্লাহ বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, বিশ্ববাসীকে জানিয়ে দিন,
ইন কানা আবাউকুম ওয়া আবনাআকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনাহা কাসাদাহা ওয়া মাসাকিনা তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফী সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ এখানে আটটা জিনিস গণনা করেছেন। এক নম্বরে যে হে রাসূল আপনি বলে দিন যদি তোমাদের মাতা পিতা সন্তান সন্ততি এবং ভাই বোন তোমাদের স্ত্রী আত্মীয় স্বজন তোমরা তোমাদের অর্জিত ধন সম্পদ তোমাদের ওই ব্যবসা যা লোকসান হওয়াকে তোমরা অপছন্দ করো তোমাদের ওই পছন্দনীয় বাড়িঘর তোমাদের নিকট যদি আল্লাহ এবং তার রাসূল থেকে বেশি প্রিয় হয় আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি এবং আল্লাহর পথে জিহাদ করতে তোমাদেরকে বাধা দেয় এই সমস্ত জিনিসগুলো, তাহলে আল্লাহ বলছে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তাহলে তোমরা আল্লাহর চূড়ান্ত ফয়সালার অপেক্ষা করো, তার মানে আল্লাহর আযাবের অপেক্ষা করো। এই যে ভালোবাসা দিবস মানে কি জানেন? আল্লাহর গজব নামায় নিয়ে আসা। কাকে ভালোবাসছেন, কার জন্য জীবন দিচ্ছেন, কোন পথে এগোচ্ছেন, সব ভালোবাসার পরে তো আল্লাহর ভালোবাসা প্রবাল হতে হবে। মা বাবার ভালোবাসার পরেও আল্লাহর ভালোবাসা প্রবাল হতে হবে। স্ত্রী পুত্র পরিজন ওই ব্যবসা যেটা ক্ষতি হয়ে যাওয়ার আপনি আশঙ্কা করেন, ওই ঘরবাড়ি যেটাকে আপনি বেশি ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা এটাকে বিসর্জন দিতে হবে প্রয়োজনে। তার জ্বলন্ত প্রমাণ আল্লাহর রসুল এবং সাহাবা একরাম রেজওয়ানুল্লাহ আলিহিম আজমাইনের বাস্তব জীবন লক্ষ্য করেন। মক্কার থেকে ভালো পুণ্যভূমি হতে পারে না। আল্লাহ বলছেন বিমাক্কাতিন হচ্ছে পৃথিবীর কেন্দ্রস্থল যেটাকে কসম করেছেন আল্লাহ। আল্লাহ মক্কার ঘরের কসম করেছে। ওয়া তিন ওয়া যাইতুন ওয়া হাদাল বালাদিল আমিন, বালাদে আমিনের কসম করেছে, মক্কার কসম করেছে আল্লাহ রাব্বুল আলামিন, যে পুণ্যভূমিতে জন্ম করেছে, জন্মগ্রহণ করেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে সমস্ত নবীদের পদচারণা, যেখানে ইব্রাহিমের পদচারণা, যেখানে ইসমাইলের পদচারণা, যেখানে ইসমাইলের ত্যাগ, হজটা সম্পূর্ণ ইব্রাহিম আর ইসমাইলের আর হাজের আর স্মৃতি বিজড়িত। ইন্নি জাইলুকালিন নাস ইমামা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য ইমাম বানিয়ে দিয়েছেন, তার কুরবানি আর ত্যাগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে গোটা বিশ্ববাসীর জন্য, ইভেন আল্লাহর রাসূলকেও তার ইত্তিবা করতে কোরআনে কারীম আল্লাহ নির্দেশ দিয়েছেন। এই জন্য সলাতে আমরা বলি কি বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, ও এরকম রহমত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে নাযিল করুন যেমন রহমত আপনি অবতীর্ণ করেছিলেন ইব্রাহিম এবং তার পরিবারের প্রতি, ওয়া আলা আলি ইব্রাহিম, আলি ইব্রাহিমের প্রতি যে রহমত অবতীর্ণ হয়েছিল, বারাকাত নাযিল হয়েছিল, আপনি যেমন ভাবে তারপরে সন্তুষ্ট হয়েছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওইরকম বরকত নাযিল করুন। এরকম মক্কার মতো পূর্ণ ভূমিকে ছেড়ে যেতে হচ্ছে রাসূলুল্লাহ, কি কারণে ছেড়ে যাচ্ছিল? ভালোবাসা কার? ওরাও ভালোবাসতো আল্লাহকে, কিন্তু আল্লাহর ভালোবাসার সাথে শিরক করছিল। ও বললে ওটু ভালোবাসতো আল্লাহকে, ও ভালোবাসতো আর অন্য মূর্তি আর অন্য দেব দেবীকেও ভালো, মাঝখানে একটা ও ছিল, আল্লাহ ও অন্য রাও মিন্দু নিল্লা, আল্লাহকেও ভালোবাসতো আল্লাহ ছাড়া অন্য কেউ ভালোবাসত, কিন্তু ইসলাম এসে বলছে আল্লাহকেই ভালোবাসতে হবে, রসই লাগাই দিতে হবে, ভালোবাসার কেন্দ্রবিন্দু হচ্ছে আল্লাহ, সব ভালোবাসার কেন্দ্রবিন্দু হচ্ছে আল্লাহ। যদি মায়ের ভালোবাসা বেশি করতে গিয়ে আল্লাহ উপেক্ষা হয়, উপেক্ষিত হয়, যদি মা বাপ আর আত্মীয় স্বজন আর সম্পদকে ভালোবাসতে গিয়ে আল্লাহ উপেক্ষিত হয়, তাহলে এই ভালোবাসা ইসলাম গ্রহণ করে। যদি কেউ এটা করে তাহলে বলে যে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি এই এই ভালোবাসাগুলো তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূল থেকে বেশি প্রিয় হয়,
ফাতারাব্বাসু হাত্তা ইয়াকিয়াল্লাহু বিআমরিহি, তাহলে তোমরা আল্লাহ পাকের আযাবের অপেক্ষা করো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করে। এরা ফাসিক সম্প্রদায় যারা আল্লাহর ভালোবাসা বাদ দিয়ে অন্যের ভালোবাসা নিয়ে টানাটানি। আরে কোথায় কাফেরের কোন ভালোবাসা দিবাস? ওদের আমাদের কি, আমরা মুসলিম, আমরা আত্মসমর্পণ করেছি আল্লাহতে, আমরা ভালোবাসবো আল্লাহকে। কাকে আল্লাহকে ভালোবাসা মানে আপনি বুঝতে পারছেন কোথায় ভালোবাসছেন? আপনি ভালোবাসার কেন্দ্রবিন্দু আপনার কোথায়? যিনি এই সমস্ত হাসিনদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীর সমস্ত সৌন্দর্যতা যিনি দান করেছেন, তাই মুসাউবির কা কলম তো দেখো যে এত সুন্দরভাবে বানাইতে পারে, এত সুন্দর আকৃতি দিয়ে নেওয়ালা। খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা, তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি সারা পৃথিবীর আকৃতি দান করেছেন। যে সুন্দরীর পিছনে আপনি দৌড়াচ্ছেন, ওই সুন্দরীর আকৃতিটা দিছে কে? আপনি যার পিছনে দৌড়াচ্ছেন মাটি দিয়ে এত সুন্দর স্ট্রাকচার কে বানাইল? আপনি কি কখন ভেবেছেন একজনের চেহারার সাথে এতগুলো লোক এখানে বসে আছেন মসজিদে, দেখান না একজনের আকৃতির সাথে? একজনের নাকের সাথে মিল নাই, চোখের সাথে মিল নাই, মুখের সাথে মিল নাই, ঠোঁটের সাথে মিল নাই, কানের সাথে মিল নাই, কোথাও মিল নাই, সকলকে আকৃতি দিয়েছেন আল্লাহ। এত সুন্দর আকৃতি দিতে পারেন, এত রকমের আকৃতি দিতে পারেন, এক একজনের দিকে তাকাইলে এক রকম লাগে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, সব একরকম মারা দিতে পারতেন, কেউ কারো সেন্ত না, কি কথা দেখি না, কোথায় যাইতে কোথায় যাইতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন প্রত্যেকটা মানুষের আকৃতি আলাদা আলাদা সৃষ্টি করেছে। সুন্দরীর পিছনে দৌড়াইতেছেন, এই সুন্দরীদেরকে কে বানাইলো এটা কি কখনো চিন্তা করছেন? জুতু মেরা তো সব মেরা, পলক মেরা জমিন মেরি, আগার এক তু নেহি মেরা তো কই সাই নেহি মেরি। এক আল্লাহওয়ালা বলছেন জুতু মেরা, মানে আল্লাহ তুমি যদি আমার হও তো পলক মেরা জমিন মেরি, জমিন আসমান সব আমার। সাক্ষার আলাকুম মা ফিল আরদি জামিয়া, গোটা পৃথিবীকে তোমাদের জন্য মুসাক্কার করে দিয়েছি আমি। আল্লাহ আকবার, মুসাক্ষার করে দিয়েছে আল্লাহ। এই চন্দ্রের সৌন্দর্যতার দিকে তাকান না, এই যে চন্দ্র আপনাকে আলো দিচ্ছে, এই সূর্য আপনাকে আলো দিচ্ছে, কে বানাইছে আসমানে? কে বানাইলো? আল্লাহর কোনো ফায়দা আছে? সূর্য না থাকলে আল্লাহর কিছু আসে যায় না। সকালবেলায় সূর্য উঠেছে আপনার আমার জন্য বানাইছে, এই চন্দ্রকে আপনার আমার জন্য বানাইছে। আল্লাহ বলে আমি আসমানকে তোমাদের জন্য ছাদ বানিয়েছি আর জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি। তো এগুলো বানাইছে আপনার আমার জন্য, কিন্তু আপনি আমি তাকে ভালোবাসো, তার প্রিয় হব, তাহলে সব আপনাকে আমাকে দিয়ে দেবে, সব দিয়ে দেবে, সব আপনার আমার কন্ট্রোলে এসে যাবে। এখন হচ্ছে না কেন জানেন? ভালোবাসতে তো অন্য জায়গায়, যেখানে ভালোবাসা সেখানে ভালোবাসা করিনি, যেখানে সম্পর্ক করা দরকার সেখানে সম্পর্ক করি নাই। কাছে কার সাথে সম্পর্ক করতেছি? মাটির পিছনে মাটি। আকবর ইলাহাবাদী বলছে কিসি খাক পর মত কর, খাক আপনি জিন্দেগানি কো, জওয়ানি কর ফিদা উস পর জিসনে দি হাই জওয়ানি কো, আরে ইয়ে ক্যা জুলুম কর রাহা হায় কে মরনে ওয়ালু পে মর রাহা হায়। আমিও মাটি, যার পিছনে দৌড়াচ্ছি সেও মাটি। সে কি ওই সুন্দরী মেকআপ করে যে আপনার সামনে আসছে, যে আপনাকে আকৃষ্ট করছে, ওরে কবরে রাখার পরে তিন দিন পরে কবর খুঁজে দেখেন ওর চেহারার মধ্যে পোকা হাঁটতেছে, পোকা, ওই যে পায়খানার পোকা আছে না, বিষ বিষ করে, পায়খানার পোকা ওর চেহারার পাপ দিয়ে হাঁটতেছে। নিশ্চিত যদি বিশ্বাস না করেন তাহলে কবর খুঁজে দেখেন। কার পিছনে আপনি দৌড়াচ্ছেন? কাজে কিছু খাক পার মত কর, খাক আপনি জিন্দেগানি কো, তুমি মাটি আর মাটির পিছনে তুমি দৌড়াচ্ছ, আরে ক্যা জুলুম কর রাহা হায় যো মরনে ওয়ালু পে মর রাহা হায়, যা মরে যাবে তার পিছনে তুমি দৌড়াচ্ছ। আরে দৌড়া তো তার পিছনে যিনি অনাধি অনন্ত, যিনি সর্বময় কর্তৃত্বের অধিকারী, সকল ক্ষমতার উৎস, যিনি সকল আকৃতি তৈরি করেছেন, সকল সৌন্দর্যতা যার হাতের ভিতরে, যিনি সারা পৃথিবীর এই সৌন্দর্যতা দিয়েছেন, তিনি কত না সুন্দর না জানি তুমি কত না সুন্দর। ছেলেরা মেয়েরা গান গাইছে না, না জানি কত কত না তুমি সুন্দর। আল্লাহ আকবার, তুমি যে সৌন্দর্যতা দিয়েছ তুমি না কত সুন্দর। আল্লাহ আকবার, তাকেই যদি পাইলেন তো সব সৌন্দর্যতার মামলা পাইলেন।
সমস্ত সৌন্দর্যতার মামবা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, যার থেকে সমস্ত সৌন্দর্যতা এসেছে। তার পিছনে দৌড়ান, তার ভালোবাসা, ভালোবাসা তো তার সাথে হবে, তার কেন্দ্রিক ভালোবাসা হবে। স্ত্রীকে ভালোবাসেন, হালাল স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসবেন না কেন? আল্লাহ ভালোবাসতে বলছে, আল্লাহই বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে সদাচার করো, ভালো ব্যবহার করো, ভালোবাসো তাদেরকে, আল্লাহ বলছেন। তো স্ত্রীকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, আর স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে আল্লাহর জন্য, এটার নাম ইসলাম। ইসলাম এটা বলে, ইসলাম অবৈধ ভালোবাসাকে প্রশ্রয় দেয় না, ইসলাম লিভ টুগেদারকে প্রশ্রয় দেয় না, বিবাহের আগে নর নারীর অবাধ যৌনাচার ইসলাম এটাকে পছন্দ করে না। ইসলামে এসে ভালোবাসো, যত ইচ্ছা প্রাণ খুলে স্বামীরে ভালোবাসো, স্ত্রী স্বামীকে বাসুক, স্বামী তার স্ত্রীকে ভালো, প্রাণ খুলে ভালোবাসেন না, কোথায় যে চরিতার্থ করছেন, কার পিছনে দৌড়াচ্ছেন, সব তো মাটির পিছনে দৌড়াচ্ছেন। আরে ক্যা জুলুম কর রাহা হয়, মরনে ওয়ালু পে মর রাহা হয়, যে মরে যাবে তার পিছনে তুমি মরতেছ। জুদম হাসিনু মে ভর রাহা হয়, বলঞ্জক নজর নেই আতা, তুমি দেখো না যে হাসিনের পিছনে দৌড়াচ্ছ, হাসিনকে বানাই থেকে, তুই হাসিনার পিছনে, হাসিনা মানে সুন্দরী, কথা বলেন না, এই হাসিনের পিছনে দৌড়াচ্ছ, এই যে হাসিনার পিছনে দৌড়াচ্ছ, হাসিনা বানাই থেকে, বানানেওয়ালাকে, এই সৌন্দর্যটা কে বানিয়েছেন? তিনি কত সুন্দর, তিনি কথা কত মহান, তিনি কত অনুপম, সেই মহান সত্তার দিকে কেন অগ্রসর হচ্ছে না, কেন তার ভালোবাসা তোমার কাছে প্রবাল হচ্ছে না? তাহলে তো তুমি ইমানদারি না। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ইমানদার হচ্ছে তারাই যারা আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। স্ত্রী যদি কয় যে তুমি তোমার মা বাবার দ্বারে যাও কেন, ও বারবার মা বাবা বাদ দিয়ে শোনা যাবে না, তখন আর ভালোবাসা ওই ওই ভালোবাসা মানা যাবে না, তার কারণ আল্লাহ ভালোবাসতে গেছে মা বাবাকে। আর স্ত্রীর এরকম অবৈধ নির্দেশ মানা যাবে না, ভালোবাসি তোমাকে আমি তাই বলে তোমার অবৈধ নির্দেশ মানবো, হবে না, গুলু করা যাবে না ভালোবাসায়, স্টেজ থাকতে হবে। প্রত্যেকটা জায়গায় স্টেজ দিয়েছে ইসলাম, সীমারেখা দিয়েছে, আল্লাহ বারবার করে বলছে সীমা লঙ্ঘন করে না, সীমা লঙ্ঘন করে না। যুদ্ধের ময়দানে সীমা লঙ্ঘন করতে নিষেধ করা হয়েছে, যুদ্ধের ময়দানে বলা হয়েছে নারী শিশুদেরকে হত্যা করবে না, উপাসনালয়ের ভিতরে হামলা করবে না, যেখানে আল্লাহর নাম বেশি বেশি করে জপ করা হয়, উপাসনালয় হামলা করা যাবে না, যুদ্ধের ময়দানে নিষেধ আছে। ইসলাম তো এই শিক্ষা দিচ্ছে, ইসলামের নামে যারা এগুলো করতেছে তারা মূলত ইসলামের লোক না, ওরা ইসলাম বিরোধী লোক, ইসলামের লিবাস পরে ইসলামকে কলঙ্কিত করার জন্য ষড়যন্ত্র চলছে, বিশ্বব্যাপী সারা ওয়ার্ল্ডে ষড়যন্ত্র চলছে, আপনি আমি খবর রাখি না। ইসলামের নামে এটা ব্যবহার করা হচ্ছে যাতে ইসলাম ও মুসলিমের প্রতি মানুষের বিতঃসদ্ধা তৈরি হয়, ইসলামের প্রতি খারাপ ধারণা পোষণ করুক মানুষ, জনগণের ভিতরে, জনগণের ভিতরে ইসলামের প্রতি, হুজুরদের প্রতি, আল্লাহওয়ালাদের প্রতি খারাপ ধারণা মানুষের আসুক, এজন্য এটা সুদূর প্রসারী একটা ষড়যন্ত্র। বহুত বাহিনী তৈরি করা হয়েছে, ইসলামের লিবাস পরে দেশের মাটিতে কাজ করছে তারা, তারা জুব্বা কুব্বা গায়ে দিয়ে কাজ করছে, তারা হাতে তসবি নিয়ে কাজ করছে, আপনি তাদেরকে বুঝতে পারছেন, আপনার পাশে বসতেছে, আপনি মনে করছেন বড় হুজুর আইছে, এই বড় হুজুরদের আপনার সর্বনাশ করতে আইছে, আপনি বুঝতে পারতেছেন। সব অমুসলিমদের তৈরি করা, অমুসলিমের এরকম জায়গা তৈরি করেছে যেখানে শিখানো হয় এগুলা, তারা এসে আপনার সামনে কত সুন্দর কথা বলবে, মানে হুজুরের জন্য করে ফিদা, কিন্তু উনি যে আপনাকে শেষ করে দিচ্ছে, আপনার দিন ও ইমানকে শেষ করে দিচ্ছে, আপনাকে টাকা পয়সা দিয়ে বলতে যে গাড়িতে মেরে দাও, তারপরের দিন আবার ওরাই আবার পত্রিকায় দিয়ে দিচ্ছে জম্মু হুজুর করে দিছে গাড়িতে বোমা মারছে, গাড়িতে বোমা মারা যায়, জনমানুষকে কষ্ট দিয়ে ইসলামে আছে এটা, রাস্তা কাটে তারপরে মানুষকে হসপিটালে যাওয়া বন্ধ করে দিলেন, কাজকাম সব বন্ধ করে দিলেন, এটা ইসলামে আছে? এটা কোথায় করেছে আল্লাহর রাসূল? জিহাদের ময়দানেও করেন এটা, ইসলাম তো ভালোবাসায় বিশ্বাসী, ইসলাম ভালোবাসে, অমুসলিমদের প্রতিও ভালোবাসা দেখায়, যে নিরীহ মানুষটা আপনার ঘরে কোনো অত্যাচার করে না, কিছুই করে না, একটা নারী, অসহায় নারী, সে অমুসলিম, তাকে হত্যা করার জিহাদের ময়দানে নিছে, শিশু, আপনাকে শিশুর প্রতি ভালোবাসা, সে তো মুসলিম হয়ে জন্ম নিছে, খ্রিস্টানের ঘরে জন্ম নিলেও সে মুসলিম হয়ে জন্ম নেয়, যতক্ষণ সে শিশু ততক্ষণ সে মুসলিম। কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ ফিতরাতের পরে জন্ম করুক, কারণ ফিতরাত হচ্ছে ইসলাম, তাওহীদুল্লাহ তাআলা,
ইসলামের পরে সে জন্মগ্রহণ করে। তার বাবা যদি ইহুদি নাসারা থাকে, খ্রিস্টান থাকে, হিন্দু থাকে, পৌত্তলিক থাকে, যদি দেশভ্রবাদের থাকে, সে সেরকম হয়ে যায় পরবর্তীতে। কিন্তু জন্মসূত্রে সকলেই মুসলিম, খ্রিস্টানের ঘরে জন্ম নিলে মুসলিম হয়ে জন্ম নেয়। আমরা তো শুধু মনে করি আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তাই মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলাম না মানলে মুসলমান বলা যায় না। মুসলমানের ঘরে জন্ম নিলে সালাত পড়ে না, ঠিক আছে, স্ত্রীর ভালোবাসায় রাত্রে আর উঠে ফজরের নামাজ ভালোবাসা দেখায়। এই ভালোবাসার পরে আল্লাহর ভালোবাসা প্রবল হলে যতই ঠান্ডা পানি না থাক না কেন গোসল করতেই হবে, আমাকে আমার মালিকের সামনে দাঁড়াইতেই হবে। আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের সব থেকে চাহাতি স্ত্রী, ষোড়শীদের ভিতরে কুমারীর ভিতরে আল্লাহর নবীর স্ত্রী ছিলেন আয়েশা। আর সব তো বেওয়া, পরিত্যক্তা, স্বামী পরিত্যক্তা, সমাজের অসহায়, বঞ্চিত, তাদেরকে স্থান দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবাহ বন্ধনে আবদ্ধ করে তাদের অধিকারকে প্রতিষ্ঠা করেছেন। শুধু আয়েশা ছিল, আয়েশা বলতে রাসূল যখন সালাতে দাঁড়াইতেন তখন মনে হতো আমাদের কাউকে আল্লাহর রাসূল চেনেন না। আল্লাহ আকবার, ভালোবাসা কাকে বলে দেখছেন, দেখাই দিচ্ছে আয়েশাকে ভালোবাসি। আল্লাহর রাসূল বলছেন আমি আয়েশাকে ভালোবাসি, স্পষ্ট করে বলেছেন আয়েশাকে ভালোবাসি। কিন্তু আয়েশাকে ভালোবাসি কিন্তু আল্লাহর ভালোবাসার পরে নয়। আল্লাযীনা মানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, সব ভালোবাসার পরে আল্লাহর ভালোবাসা প্রবল। স্ত্রীকে ভালোবাসবেন কিন্তু আল্লাহর পরে নয়। আল্লাহর জন্য রাত ঠান্ডায় গোসল করতেই হবে, গোসল করে ফজরে আল্লাহর জন্য দাঁড়াইতেই হবে। আর যদি বেশি ভালোবাসা থাকে তাহলে তাহাজ্জুদে দাঁড়ায় যাইতে হবে, তারপরে তার কাছে চাইতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে, তার শুকরিয়া আদায় করতে হবে। এত সুন্দর স্ত্রী আপনি আমাকে দিয়েছেন, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। যার সৌন্দর্যতায় আপনি বিমোহিত, সেই সৌন্দর্যতা দিল কে? আপনি কখনো চিন্তা করেছেন? আপনি গবরের গাদার পরে গোলাপ ফুল দেখেন, আপনি বেলি দেখেন, চামলি দেখেন, আপনি কি কখনো চিন্তা করেছেন এই যে গবরের গাদার নিচেই কোথাও বেলি নাই, কোথাও গোলাপ নাই, কোথাও চামেলি নাই, এত সুন্দর ফুল দেখে আপনি বিমোহিত হয়েছেন। আপনি ফুল নিচ্ছেন, তুলতেছেন, আপনার প্রেমিকাকে দিচ্ছেন, ভালো কথা, কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন কে বানাইলো এত সুন্দর ফুল? কেন আপনি এই চিন্তাটা করেন না? কে বানাইলো? মাটির নিচে তো কোথাও নাই, কে বানাইলো? যিনি বানাইলো তার ভালোবাসা আপনার আপনার কাছে কতটুকু, এইটাই তো বিষয়। এটা তো ইসলাম বলে, ইসলাম তো আপনাকে ওখানে নিয়ে যেতে চায় যে মাম্বার কাছে চলে যাও, যে জিনিসটাকে তুমি ভালোবাসতে, শাখা উপশাখা, যে যিনি হচ্ছেন মাম্বা, যেখান থেকে এটা এসেছে, যিনি এটাকে বানিয়েছেন, তার প্রতি যদি তোমার ভালোবাসা হয় তাহলে সবই পেয়ে গেলে। একটা ঘটনা মনে পড়ে গেল, আপনাদেরকে বলি, যদি চ আমরা এরকম ঘটনা টটনা বলি না, সংক্ষেপে বলি, বাদশা মামুনুর রশিদের অনেকগুলো গোলামের ভিতরে একজন গোলাম ছিল কালো, কুৎসিত। তো বাদশা কিন্তু ওই কুৎসিতটাকে বেশি ভালোবাসত, কালোটারে। অন্য অন্য যারা ছিল খুব সবাল, সুন্দর, হৃষ্টপুষ্ট, দেখতে খুব ভালো, তো এরা ঈর্ষান্বিত হয়েছে যে বাদশা এই কালোটাকে বেশি ভালোবাসে কেন, কারণটা কি? আমরা কি দোষ করেছি? আমাদের সিয়ারা ছবি তো খারাপ না, সব দিক থেকে আমরা ভালো, তো বাদশা কেন এই কালো আইয়াসকে বেশি ভালোবাসে? এই ঘটনা, এই বিষয়টা বাদশার কানে যে কোনোভাবে চলে গেছে, বাদশার তো গোয়েন্দারা থাকে, চলে গেছে বাদশার কানে, বাদশা আইয়াজের মর্যাদা দেখানোর জন্য, আইয়াজকে কেন ভালোবাসে এইটা বোঝানোর জন্য বাদশা কি করলো, তার শাহী খজানায় যত সম্পদ ছিল এলান করে দিয়েছে, অমুক দিন আমি আমার খজানার হীরা জহেরা টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আছে সব আমি নিলেম করে দেবো, যে যেটা ধরতে পারবে সে সেটার মালিক হবে, যে যতটুকু ধরবে, যে যেটা ধরবে সে সেটার মালিক হবে। একবারে সময় মতো সব কিছু লুটাই দেওয়া হলো, যে যা পারছে ধত্তা ধত্তি করে কথা বলতে পারছেন, কেউ হীরা, কেউ জহরা, কেউ টাকা, কেউ ধন, কেউ সম্পদ, সবাই যার যার করে নিয়ে একটা স্তূপ গড়ে তুলছে বাচ্চার শাহী খজানার থেকে, আলাদা আলাদা স্তূপ, এটা আমার, এটা আমার, এটা আমার চলতেছে। কিন্তু আইয়াজ ওই কালোটা দাঁড়িয়ে রয়েছে, ও কিছুই ধরে না, হীরা না, জহরাত না, টাকা না, পয়সা না, ধন না, সম্পদ না, সোনা না, দানা, ওর কোনো কিছু নেই, ও দাঁড়িয়ে আছে। আর এই যেগুলো নিচ্ছে আর ওগুলো হাসতেছে যে কী পাগল, দেখো সব আমরা নিয়ে নিলাম, বাচ্চা দিয়ে দিছে, আমরা সব নিয়ে নিলাম, আর এই পাগলটা কী করে? বাচ্চা জিজ্ঞেস করে, আয়াজ তুমি কি জানো না আজকের ঘটনা? তা জানি। তা কয় কি? জিজ্ঞেস করতেছে বাচ্চা, তুই সবাই তো সব নিয়ে নিল, তুমি কি করলে? কয় বাচ্চা আপনি যে কথা বলছিলেন সে কথা ঠিক আছে কিনা? কয় আমি তো বলছিলাম যে যেটা ধরবে সে সেটার মালিক হয়ে যাবে, তো আমি তো আমার কথায় ঠিক আছি। এই কথা বললে আয়াজ যে বাচ্চার মাথায় হাত রাখছে,
লোকজন তো হাসাহাসি শুরু করছে, কি বাবা বাদশার কাছে আছে কি সাহি ঘটনা তো সব গেল গা। আইয়াজ বলছে, বাদশাহ আপনি যদি আমার হন তো বাদশাহী আমার, আপনি যদি আমার হন তাহলে বাদশাহী, বাদশাহ ততক্ষণ বাদশাহ আছে তো বাদশাহী তো তার, কি কথা ঠিক কিনা? ওই বলার সাথে সাথে সব ফিরে আসবে, আপনি যদি আমার হন তো সব তো আমার, আর আপনি যদি আমার না হন তাহলে আমার কিছুই। জুতু মেরা তো সব মেরা, পলক মেরা জমিন মেরি, আগারে তু নেহি মেরা তো কুই সাই নেহি মেরি। আল্লাহ তুমি যদি আমার হও তাহলে সারা পৃথিবীর সব আমার, আর তুমি যদি আমার না হও তাহলে সারা পৃথিবীর কোনো কিছু আমার, সারা পৃথিবীর সব কিছুর মালিক কে? খুলিকালাকুম মা ফিল আরদি জামিয়া, সব আপনার আমার জন্য আল্লাহ বানাইছেন, কিন্তু মূল মালিক হচ্ছে কে? আল্লাহ, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। সেই মালিকের সাথে সম্পর্ক স্থাপন করা, সমস্ত নবীরা সে এই কথাটা শিখাইছে, সম্পর্ক কার সাথে করো? আল্লাহর সাথে করো, আল্লাহর ভালোবাসা প্রবল হতে হবে, রসুলের ভালোবাসাও আল্লাহর ভালোবাসার কারণে। আল্লাহর ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিভাবে আল্লাহকে ভালোবাসতে হবে দেখাইছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ তার নবীকে তার নিজের সাথে সম্পৃক্ত করেছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, ভালোবাসা আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা প্রবল হতে হবে। অন্য হাদিসে বুখারি মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার সন্তান সন্ততি পিতা মাতা এবং সমস্ত মানুষের চেয়ে অধিক প্রিয় না হব। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু, মুমিনই হতে পারবে না। তো রাসূলুল্লাহর আদর্শ কি এই ভ্যালেন্টাইন ডে আছে? এটা কি ইসলাম প্রবর্তন করেছে? তা আপনি রাসূলের ভালোবাসা বাদ দিয়ে, রাসূলের তরিকা বাদ দিয়ে কোন তরিকায় ভালোবাসা দিবস করছেন আজকে? আজকের ভালোবাসা দিবসের তরিকাটা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহর? এটা কাদের? অমুসলিমদের তরিকা, এটা অমুসলিমদের পথ। কোন মুসলমান এই পথকে অবলম্বন করতে পারে? এটা তওবা করেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে তওবা করেন, ভালোবাসেন আপনি, আমি বলছি আপনি ভালোবাসেন। ভালোবাসাকে ইসলাম বলে, ইশক ইসলামে নাই তবে ভালোবাসা আছে, আশাদ্দু হুব্বাল্লিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনে কারিমে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়। এই যে আল্লাহকে ভালোবাসা হচ্ছে ইমানের মূল বিষয়বস্তু, এই ভালোবাসা অর্জনের মাধ্যম আল্লাহ বলে দিচ্ছেন, তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তো ভালোবাসার পদ্ধতি কি? ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। তাহলে আজকে ভালোবাসা দিবস পালন করতেছেন কোন তরিকায়? কি রসুলের তরিকায় হচ্ছে? ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। ইহবিবুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আমি কি করব? ভালোবাসবো। আল্লাহ বলতেছেন ভালোবাসা আল্লাহর সাথে হলে লাভ হবে কি? ভালোবাসার পিছনে একটা লাভ থাকে না? একে অপরকে যে ভালোবাসেন, ভালোবাসা দিবস, এর পিছনে তো একটা উদ্দেশ্য নিশ্চয়ই আছে। যে যাকে ভালোবাসেন নিশ্চয়ই একটা কিছু উদ্দেশ্যকে কেন্দ্র করেই ভালোবাসা। তো আল্লাহর সাথে ভালোবাসা হলে লাভটা কি হবে? আল্লাহ বলে দিচ্ছেন, ওয়াগফির লাকুম দুনুবাকুম, এক নম্বর ভালোবাসায় লাভ হবে জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, এক নম্বর লাভ, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন, আল্লাহ ওয়াদা করছেন। নবী আপনি বলুন, যারা আমার ভালোবাসা পেতে চায় তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে জীবনের সকল ক্ষেত্রে। যদি এই কাজটা তারা করে তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আপনার ভালোবাসা লাগবে, আল্লাহ নিজেই আপনাকে ভালোবাসবে। ফাত্তাবিউনি, আর তারা যদি আপনার অনুসরণ করে, ইহবিবুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ ভালোবাসলে কি হবে? ওয়াগফির লাকুম দুনুবাকুম, আল্লাহ জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, তিনি অতিশয় দয়ালু মেহরবান। আমরা কি চাই না যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক? যদি আমরা তাই চাই তাহলে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর ভালোবাসা বেশি হতে হবে। পীর সাহেবের ভালোবাসতে যে রাসূলুল্লাহর ভালোবাসা বর্জন করা যাবে না, ভালোবাসা দিবস থেকে শিক্ষা নেন। এটা আমাদের কোনো বিষয় নয়, পীরকে ভালোবাসে এমন ভাবে রাসূলুল্লাহর থেকে বেশি ভালোবাসে। আমাদের পীর সাহেব বলছে, এত জোরে জোরে জিকির করেন কেন?
তো আমাদের পীর সাহেবদের বলছে, তো বললো কোরআনে তো সুরায় আরাফের 205 নম্বর আয়াতে আছে, দুন আল জাহার, অনুচ্চ স্বরে জিকির করো, দুন মানে ব্যতীত, আল জাহার মানে উচ্চ স্বর, উচ্চ স্বর ব্যতীত জিকির করো। তাহলে আল্লাহ বলছেন উচ্চ স্বর ব্যতীত জিকির করো, সহি হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাহাবাদের কিনে যাচ্ছেন, তার উচ্চ স্বরে তাকবীর ধ্বনি দিচ্ছিল, আল্লাহ নবী বলছে আমার সাহাবীরা তোমরা কোনো অন্ধ আর বধিরকে ডাকছো না যিনি শোনেন না, অতএব তোমরা এত জোরে জোরে নিজের পরে কসরাত করে এত কষ্ট নিজেকে দিও। এখন পীর সাহেবটা কলম পরিষ্কার করতে যে কসরাত করতে হবে, ধাক্কা লাগাচ্ছে, ধাক্কা দিচ্ছে, কথা বলছে, এই যে ধাক্কা দিচ্ছ পীরের কথা মতো, কোন তরিকায় ধাক্কা দিচ্ছ? ধাক্কা দিয়ে যদি কলম পরিষ্কার করতে পারে, তা আল্লাহর রসুলকে আল্লাহ শিক্ষা দিতেন, কি কথা নেই কিনা? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সিলেকশন কৃত, তিনি চিকিৎসা করার জন্যই এসেছিলেন, আত্মার চিকিৎসা, ওয়ায়ুজাক্কিহিম, আত্মশুদ্ধি করা তো নবুয়াতের ডিউটি, তো নবুয়াত এই কাজটা করলো না, তো নবুয়াতের থেকে আজকের পীর সাহেব কি বড় বড় বোঝনেওয়ালা হয়ে গেছে, বেশি বোঝে রসুলুল্লাহ থেকে, বেশি আল্লাহওয়ালা হয়ে গেছে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চিকিৎসা দিলেন না, তুমি কোন রশি ধরছো? তোমার এই 8 রশি আর 14 রশিতে তুমি যে গরু ছাগল নিয়ে যাচ্ছ, এই ভালোবাসার বহির প্রকাশ ঘটাচ্ছ, এটা তো শিরিক হয়ে যাবে। ভালোবাসার বহির প্রকাশ জবেহ করা, কুরবানি করা, ত্যাগ করা, উৎসর্গ করা, উৎসর্গ করে প্রিয়র জন্য, এই জন্য খাজা বাবার দরবার নিয়ে যাচ্ছে। খাজা বাবাকে বেশি ভালোবাসো যদি আল্লাহ রসুল ছাড়া, তাহলে এটা শিরিক হয়। এই স্পষ্ট কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হারাম আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা লাহমাল খিনজির ওয়া উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, চারটা জিনিস সরাসরি আল্লাহ হারাম করেছে। হারাম আলাইকুমুল মাইতাতা মুরদার, দামা প্রবাহমান রক্ত, লাহমাল খিনজির শুকরের মাংস, ওয়া উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত গায়রিল্লাহর নামে উৎসর্গ। আল্লাহ হচ্ছেন আল্লাহ, বাকি সব গায়রুল্লাহ, বাকি সব কি? জিব্রাইল থেকে নিয়ে পিপিডিকা পর্যন্ত অনুবিজ্ঞান যন্ত্র দিয়ে যে জানোয়ার দেখা যায় সেটাও গায়রুল্লাহ, সব গায়রুল্লাহ, নবী ওলি গাউস কুতুব যাই বলি না কেন সব গায়রুল্লাহ, আল্লাহ হচ্ছেন আল্লাহ, আল্লাহ হচ্ছেন কি? বাকি সব গায়রুল্লাহ। ওমা উহিল্লা বিহি লি গায়রিল্লাহ, গায়রিল্লাহর নামে উৎসর্গ করা হারাম, আল্লাহ হারাম করেছেন, শিরক। আল্লাহর ভালোবাসায় আল্লাহর নামে আমরা কুরবানি করি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার সিয়াম, আমার কুরবানি, আমার তামাম মারাসিমে আবুদিয়াত, আমার যত রকমের ত্যাগ আছে লিল্লাহি রাব্বিল আলামিন, সব রব্বুল আলামিনের জন্য, লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই, তার এই ইবাদতে কাউকে আমরা শরীক করি না, কাউকে শরীক করি না, আমরা প্রতিমার সামনে উৎসর্গ করি না, আমরা খাম্বার সামনে উৎসর্গ করি না। প্রতিমার পরিবর্তে আমি মুসলমানের জন্য খাম্বা বানানো হয়েছে, খাম্বা, প্রতিমার সামনে উৎসর্গ করা যেমন হিন্দু করলে শিরিক হয়, অনুরূপ কোন মুসলমানের বাচ্চা যদি খাম্বার সামনে ওই পুষ্প অর্পণ করে আর নিরাপত্তা পালন করে আর ওই রকম কিছু শ্রদ্ধা করে আর ওই রকম কিছু উৎসর্গ করে, ঠিক অনুরূপ শিরিকের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, শিরিক করা হচ্ছে ভালোবাসার নামে। কোথায় শ্রদ্ধা নিবেদন করতেছেন, কোন জায়গায় করছেন, কিভাবে করতে হবে, ইসলাম সব দিক নির্দেশনা দিয়েছে। ভালোবাসার অতিসাহায্যে এই পৃথিবীতে সর্বপ্রথম শিরিক সংগঠিত হয়েছে নূহ আলাইহিস সালামের যুগে 5 জন সৎ ব্যক্তিকে কেন্দ্র করে। এই ভালোবাসার নামে অতিরঞ্জিত করতে করতে, গুলু করতে করতে আজকের ডে পালন করা হচ্ছে সারা ওয়ার্ল্ডে, ভালোবাসা দিবস। এটা কোনো ইসলাম? ইসলামের সাথে এর কী সম্পর্ক মুসলমানের সাথে, মুসলমান মহিলাদের সাথে, নারীদের সাথে এর কী সম্পর্ক আছে? কিছুই জানে না ইসলাম, জানে না কিছু, এর বরবার হয়েছে, বন্য হয়েছে, এগুলা স্কুল কলেজে যাচ্ছে, বন্য হচ্ছে, বরবার হচ্ছে, কিচ্ছু জানে না, কোনো ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নাই। এগুলো যে মুসলমান, মুসলমান জাতি রক্ষা করতে গেলে যে কী করতে হয়, না বাপ জানে, না মা জানে, না ভাই জানে, না বোন জানে, না পরিবারের কেউ জানে, না মেয়েটা জানে, মেয়েটা বরবার মেয়েগুলো দেখলো ফুল কিনে বেড়াচ্ছে, কোটি কোটি টাকার, 5 কোটি টাকার ফুল বিক্রি হচ্ছে আজকের পত্রিকার পাতায় আসছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে সঠিক জিনিসকে বুঝার এবং উপলব্ধি করার তৌফিক দান। বিসমিল্লাহির রহমানির রহিম।